আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম আপনাদের সবাইকে স্বাস্থ্য পরামর্শের নতুন আরও একটি টিপসে। আজ আমি আপনাদের সামনে এমন একটি টিপস শেয়ার করব যে টিপসটি সকলেরই জানা উচিত। দর্শক, বর্তমানে গ্যাস্ট্রিকের সমস্যা এক মহামারী আকার ধারণ করেছে, প্রত্যেকেরই এই সমস্যাটি হতে দেখা যায়। ছোট থেকে বয়োবৃদ্ধ পর্যন্ত এই সমস্যায় ভুগে থাকেন, বিশেষ করে যাদের খাদ্য অভ্যাস ঠিক নেই, যারা অতিরিক্ত মশলা এবং চর্বিযুক্ত খাবার খেয়ে থাকেন, তাদের এই সমস্যাটি বেশি হয়ে থাকে। দর্শক, আজ আমি আপনাদের সামনে শেয়ার করব কিভাবে দুটো মাত্র উপাদানের সাহায্যে আপনি গ্যাস্ট্রিকের সমস্যা দূর করতে পারবেন। দর্শক, তো চলুন দেরি না করে জেনে নেই কি সেই দুটি উপাদান এবং কিভাবে এই দুটো উপাদান আপনি খাবেন। দর্শক, এর মধ্যে প্রথমে যে উপাদানটি দেখতে পাচ্ছেন সেটি হলো মেথি, এরপর যে উপাদানটি দেখতে পাচ্ছেন সেটি হলো ইসবগুলের ভুষি। প্রিয় দর্শক, এই ইসবগুলের ভুষি আপনার পেট পরিষ্কার রাখতে, আপনার হজমক্রিয়া সহজতর করতে খুবই কার্যকরী ভূমিকা পালন করে। আর মেথিতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্লামেটরি, অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যাসিটিক অ্যাসিড উপাদান, যা সহজে আপনার পেটের গ্যাসগুলোকে দূর করতে এবং আপনার পেটকে অনেক বেশি সুস্থ এবং স্বাভাবিক রাখতে সাহায্য করে। এবার চলুন দেখে নিই কিভাবে এই দুটো জিনিস আপনি ব্যবহার করবেন। প্রিয় দর্শক, প্রথমে আপনাকে একটি পরিষ্কার পাত্র নিতে হবে। আমি একটি পরিষ্কার পাত্র নিলাম। এবার এই পরিষ্কার পাত্রে আপনাকে নিয়ে নিতে হবে 1 গ্লাস পরিমাণ পানি। দর্শক, 1 গ্লাস পরিমাণ পানি নেওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো এর সঙ্গে দুটো উপাদান পরিমাণ মতো মিশিয়ে নিতে হবে। আমি 2 টেবিল চামচ পরিমাণ মেথি নিয়ে নিলাম এবং নিয়ে নিলাম 2 চা চামচ পরিমাণ ইসবগুলের ভুষি। এবার এই দুটো উপাদান ভালো করে এভাবে নেড়ে নেড়ে মিশিয়ে তারপর রেখে দিন। এবার এই মিশ্রণটি সারা রাতের জন্য আপনি এভাবে রেখে দিন। সম্মানিত দর্শক, আপনি যদি এই মিশ্রণটি এভাবে তৈরি করে রাতে রেখে দিয়ে এবং সকালবেলা প্রতিদিন ঘুম থেকে ওঠার পরই খালি পেটে এই পানীয়টি মেথি এবং ইসবগুলের ভুষি সহ খেতে পারেন, তাহলে দেখবেন 1 থেকে 2-3 দিনের মধ্যে আপনার পেটের গ্যাস দূর হয়ে গেছে এবং আপনি আগের থেকে অনেক বেশি সুস্থতা অনুভব করছেন। দর্শক, এটি শুধু পেটের গ্যাস দূর করবে না, আপনার পায়খানা ক্লিয়ার রাখবে, আপনার কোষ্ঠকাঠিন্য দূর করবে এবং আপনার হজমক্রিয়া অনেক বেশি সহজতর করবে। বন্ধুরা, আজ তাহলে এ পর্যন্তই। এই টিপসটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন আর অবশ্যই স্বাস্থ্য পরামর্শ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।